আস্তে আস্তে করে যুবক বাগের কাছে গেছে। বাগের কাছে গিয়া যুবক আস্তে করে বাগের কান ধরছে, আরেক হাত দিয়া বাগের গালে আচ্ছা মোট একটা থাপ্পড় মাইরে দিছে। আল্লাহু আকবার বলেন না। বিশ্ব নবীর জন্মের অনেকদিন আগে, ঈসা আলাইহিস সালাম জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেকদিন পরে, ইয়ামান দেশের নাজরান এক বেওকুফ বেয়াদব বাদশাহ ছিল। এই বাদশাহ ঘোষণা করে দিল, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, কালিমার দাওয়াত দিলেই মৃত্যুদণ্ড, কালিমার দাওয়াত দিলেই হত্যা করা হবে। কথাগুলো শুনেন, কেউ দেশের ভিতরে কালিমার দাওয়াত দেয় না, কেউ যখন দেশের ভিতরে কালিমার দাওয়াত দেয় না, এভাবে চলে যেতে লাগল। দীর্ঘদিন চলে গিয়েছে, প্রায় ২৪টা বছর চলে গিয়েছে, দেশের ভিতরে কেউ কালিমার দাওয়াত দেয় না, ইসলামের দাওয়াত দেয় না, তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেয় না। কারণ যেই ব্যক্তি দাওয়াত দিবে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, এইভাবে ২৪ বছর চলে যাওয়ার পরে বাদশা ইউসুফ সুনামাজ বৃদ্ধ হয়ে গেল, চিন্তা করল আমি যদি মরে যাই, আর এই দেশে যেই দেশে কালিমার দাওয়াত দিতে দেই নাই, যেই দেশে আল্লাহর কথা বলতে দেই নাই, যেই দেশে রাসূলের কথা বলতে দেই নাই, যদি যাদের কাছে এই ফুটুপিওয়ালা পাগড়িওয়ালা আলেমুল আমাদের কাছে মোল্লা মৌলবীদের কাছে কোনোভাবেই যদি এই দেশের ক্ষমতা চলে যায়, যাদেরকে এই দেশে দিনের দাওয়াত দিতে দিলাম না, যাদেরকে এই দেশে কোরআনের কথা বলতে দিলাম না, যাদেরকে এই দেশে ইসলামের কথা বলতে দিলাম না, যাদেরকে এই দেশে তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিতে দিলাম না, তাদের কাছে যদি ক্ষমতা চলে যায় তাহলে আমাকে আমার পরিবার সহ তব্রাস ফায়ার করবে। কথা বলেন না কেন? এই চিন্তা করে বাচ্চা ইউসুফ জোনাওয়াস এই জামানের সব থেকে বড় জাদুকর যে ছিল, জাদুকর, জাদুকরের কাছে গিয়ে বলছে, আব্বাজান আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, অমরে গেলে তার ছেলে। এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে, আপনি কি আমাকে ব্যবস্থা করে দিতে পারবেন? আমার মুসলমান বন্ধুগণ, এমন সময় জাদুকর ডাক দিয়া বলছে, বাদশাহ অবশ্যই দিতে পারবো, কিন্তু আমি যা চাইবো আপনাকে তা দেওয়া লাগবে। বাদশাহ বলছে, তুমি যা চাইবো আমি তোমাকে তাই দিব, বিনিময়ে শুধু এই দেশের ক্ষমতায় আমাকে রাখবার সুযোগটা করে দাও। জাদুকর বলছে, আমি দিতেছি। এই কথা বলে জাদুকর বলল, বাবা ও বাচ্চা ইউসুফ সুনামাস, আপনি যদি চান এই দেশের ক্ষমতায় আপনি থাকবেন, আপনি যদি চান এই দেশের ক্ষমতায় আপনি থাকবেন, তাহলে আমাকে আপনার দেশ থেকে প্রত্যুৎপন্নমতি চালাক একটা শিক্ষিত যুবককে দেওয়া লাগবে। বাদশাহ ডাক দিয়া বলতেছে, জাদুকর একটা যুবক যদি তোমাকে দেই তাহলে আমি আমার দেশের ক্ষমতায় থাকব কেমনে আমি বুঝি না। জাদুকর ডাক দিয়া বলছে, বাদশাহ একটা শিক্ষিত যুবক যদি আপনি আমাকে দেন, ওই যুবকটাকে আমি আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব, জাদুবিদ্যা শিক্ষা দিয়া আমার মতো বড় জাদুকর বানাইয়া আপনার দেশে তাকে পাঠাইয়া দিব, আমি আমার দেশে প্রশিক্ষণ দিয়া, বিদেশে প্রশিক্ষণ দিয়া, জাদুবিদ্যা শিক্ষা দিয়া আমি ছেলেটাকে আপনার দেশে পাঠাইয়া দেব। ছেলেটা আপনার দেশে গিয়া জাদুবিদ্যার মাধ্যমে বাবা ছেলেতে ঝগড়া, মা মেয়ে ঝগড়া,
বাইয়ে বাইয়ে মারামারি, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে ঠেলাঠেলি। কতক্ষণ সবাই বলেন আছে না নাই? বাংলাদেশে আছেন এটা? হুজুরে হুজুরে মারামারি আছে, পীরে পীরে ঠেলাঠেলি। এই পীর কয়, এই পীর কয়, এই পীররে মানা যাবে না, এই হুজুর কয়, এই হুজুরে মানা যাবে না, এই নিয়ে মারামারি শেষ নাই। জাদুকর বলতেছে বাদশাহ, একটা যুবক যদি আপনি আমাকে দেন, এই যুবকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়ে আপনার দেশে পাঠাবো। ও জাদুবিদ্যার মাধ্যমে আপনার দেশে গিয়া স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, বাইয়ে বাইয়ে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, পীরে পীরে ঠেলাঠেলি, ওটা লাগাইয়া দিবে, তারা নিজেরা নিজেরা মারামারি করবে, আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় ওরা খুঁজে পাবে না। এটা বাংলাদেশে আসেনি? সবাই বলেন না আসেনি? আচ্ছা, ওরা নিজেরাই মারামারি করবে, আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার টাইম নাই। বাদশাহ ডাক দিয়ে বলতেছে জাদুকর, সিস্টেম তো খারাপ না, পুরা দেশ কুজে একটা যুবককে পাইল, হানাফি মজহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসাস রহমতুল্লাহ আলাই, আহকামুল কোরআন লিল জাসাসে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের। এই যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের। বাদশাহ ডাক দিয়া বলছে, যুবক রে, তুমি শুধুমাত্র কেবলমাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশের ভিতরে মারামারি লাগাইয়া দিবা, প্রয়োজনে তুমি যা পাচাইবা তাই তোমাকে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন তামের দুই রওয়ায়েত আশরাফ আলী তানবী বলেন, প্রতিদিন সকালবেলা যায়, বিকেল বেলা বাড়িতে ফিরে আসে জাদুবিদ্যা শিখে। আর কেউ বলেছেন ছয় মাসের জন্য চলে গেল, ছয় মাস পরে বড় জাদুকর হয়ে দেশের ভিতরে যখন ফিরতেছে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আব্দুল্লাহ বিন তামের বড় জাদুকর হয়ে দেশে আসতেছে, এই দেশ থেকে কালিমাওয়ালাদেরকে ধ্বংস করে দিবে, এই দেশ থেকে আল্লাহর তাওহীদে যারা বিশ্বাস করে তাদেরকে ধ্বংস করে ফেলবে, রেসালতে যারা বিশ্বাস করে তাদেরকে ধ্বংস করে দিবে। এই নিয়তে যুবকটা জাদুবিদ্যা শিক্ষা করে দেশে আসছে। বাদশাহর সঙ্গে দেখা করবার জন্য যুবক যখন যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে গাছের গুড়ায় বসে বসে একজন মুরব্বী বুজুর্গ মানুষ, বুড়া মানুষ, গাছের গুড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। কোন সুবহানাল্লাহ, যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি গাছের গুড়ায় বসে বসে কি করেন? আল্লাহর ওলি জবাব দিলেন, যুবক রে, আমি গাছের গোড়ায় বসে বসে কালিমার দাওয়াত দেই, তাওহীদ আর রেসালতের দাওয়াত দেই। যুবক বলতেছে, হুজুর আপনি কি জানেন না এই দেশে বাদশাহ নিষেধ করেছে কালিমার দাওয়াত দিতে, তাওহীদ আর রেসালতের দাওয়াতকে বন্ধ করেছে রাষ্ট্রীয়ভাবে, আপনি কি জানেন না আমাকে কোটি কোটি টাকা দিয়ে জাদুবিদ্যায় পারদর্শী বানাইয়া দেশের ভিতরে নিয়ে আসছে, এই দেশ থেকে কালিমাওয়ালাদেরকে বন্ধ করে দেওয়ার জন্যে, কালিমাওয়ালাদের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্যে আপনি দাওয়াত দিতেছেন, আপনি কি জানেন না আমি আসতেছি বাদশাহর সঙ্গে দেখা করে, কিছুক্ষণ পরে আপনাদেরকে সাইজ করে দেশ থেকে উঠাইয়া দেব। আল্লাহর ওলিকে হুমকি দিয়া যুবক যখন চলে যায়, আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকালেন, তাকালেন, তাকায়া তিনি চোখের পানি ছেড়ে কাঁদলেন, তারপরে মুচকি হাসি শুরু করলেন। আবার যুবক জিজ্ঞাসা করে, মুরব্বী বলেন, আপনি
আমার চেহারার দিকে তাকায়া প্রথমে কাঁদলেন কেন তারপরে হাসলেন কেন ব্যাপার কি আল্লাহর ওলি ডেকে বললেন যুবক রে তোমার চেহারার দিকে তাকায়া আমি এই জন্য কাঁদলাম আমার এই বয়সে জন্মের পর থেকে আজ পর্যন্ত কত যুবককে আমি দেখেছি কিন্তু তোমার মতো এত সুন্দর চেহারার যুবক আমি দেখি নাই আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে ও যুবক আল্লাহ তোমাকে বানিয়েছে তোমার কপাল যেন তার কুদরতের পায়ে লাগাইয়া সাজদা করো কিন্তু গোলাম রে তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই তোমার ভিতরে রসূলের রিসালাতের পরিচয় নাই তুমি আল্লাহকে চিনো না তুমি রসূলকে চিনো না এই মুহূর্তে তুমি যদি মরে যাও কবরে চলে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না কবরের সাপ বিচ্ছু তোমার সুন্দর চেহারা নষ্ট করবে কারণ তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই রসূলের রিসালাত নাই এই জন্য তোমার প্রতি আমার দরদ লেগে গেল চোখের পানি চলে তোমার জন্য কাঁদলাম যুবক আমি হাসলাম কেন তুমি শোনো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে যখন খলিফা বানাবেন আদম বানাবেন প্রতিনিধি বানাবার ইচ্ছা করলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বললেন ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে আদম বানাতে চাই খলিফা বানাতে চাই প্রতিনিধি বানাতে চাই ও ফেরেশতারা তোমরা যাও দুনিয়ার জমিনের মাটির উপরই বাঘ থেকে কিছু মাটি এনে খাই বানাইয়া খামির বানাইয়া আদমের একটা অবয়ব কঙ্কাল তৈরি করে আমি আল্লাহর সামনে হাজির করো ও যুবক আব্দুল্লাহ সমস্ত ফেরেশতারা মিলে আদমের অবয়ব তৈরি করে আল্লাহর সামনে যখন হাজিরি করে দিয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বললেন ফেরেশতারা তোমরা যেভাবে আদমকে তৈরি করেছো আমার পছন্দ হয়নি ভালো লাগে নাই যে আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না চর্ম চক্ষু দিয়ে আমি আল্লাহকে না দেখি আমার কুদরতের পায়ে সাজদা করবে আমি আল্লাহকে না দেখে আমাকে পাওয়ার জন্য গোটা রাত্র তাহাজ্জুদের সাজদায় কাটায়া দিবে আমি আল্লাহকে পাওয়ার জন্য হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে আমি আল্লাহকে পাওয়ার জন্য জিকির করে যাবে তোমরা যেইভাবে তৈরি করেছ আমি আল্লাহ পছন্দ হয় নাই যাও তোমরা আবার কিছু মাটি এনে খাই বানাইয়া খামির বানাইয়া আমি আল্লাহর সামনে হাজিরি করে দিবা এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই কোন সুবহানাল্লাহ সমস্ত ফেরেশতারা মিলে আবার কিছু মাটি এনে আল্লাহর সামনে যখন হাজিরি করে দিল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজের কুদরতের হাত মুবারক লাগাইয়া সর্বপ্রথম আদমের কপাল তৈরি করলেন আদমের কণ্ঠনালী কাঁদ ঠোঁট গাল নাক চোখ আমার আল্লাহ নিজের কুদরতের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকায়া ডাক দিয়া বললেন ফেরেশতারা বলো তো আদমকে তৈরি করেছে কেমন হলো আজ যুবক আব্দুল্লাহ এমন সময় সমস্ত ফেরেশতা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলেছে আল্লাহ তাআলা
আদম কে আপনি যত সুন্দর করে তৈরি করেছেন, আসমান জমিনে আপনি যা সৃষ্টি করেছেন, আদমের মতো এত সুন্দর চেহারা এই জনমে কোনোদিন দেখি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরায় 3 এর মধ্যখানে আমার আল্লাহ এই কথার সার্টিফাই করলেন, আমার আল্লাহ জানাইয়া দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলামের দল ফেরেশতার দল, আমি আল্লাহ আদমকে আদমের সন্তানকে যত সুন্দর করে তৈরি করেছি, এত সুন্দর করে আমার সৃষ্টি আর কিছুই বানাই নাই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এমন সময় ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ পৃথিবীতে যা বানাইছো তুমি, যা বানাইছো সব তো কোন বললে বানাইলা, আদমকে নিজের হাতে বানাইতে গেছো কেন? এমন সময় আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা আমি আল্লাহ আদমকে নিজের হাতে এই জন্য বানিয়েছি, আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, না দেখে গোটা জিন্দগি গুনার কাজে সময় কাটায়া আমার গোলাম যখন আমি আল্লাহকে চিনতে পেরে গভীর জনিতে জিন্দগির গোনার জন্য তওবা করে চুকের পানি ছেড়ে কান্না করে বলে, আল্লাহ তাআলা আমার নাম গুনাগার, তোমার নাম তো আজিজুল গফফার, আল্লাহ তাআলা অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, তোমার নিজের হাতে তৈরি করা কপালটাকে তোমার কুদরতের পায়ে লাগাইয়া তোমার দেয়া চক্ষু থেকে 2 ফুটা পানি ছেড়ে দিয়া তোমার দেয়া জবান দিয়ে নিরুপায় হয়ে তুমি রজনীতে তোমাকে আল্লাহ বলে ডাক দিয়েছি, আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ফেরেশতারা তোমরা শোনো, আমার গোলাম যখন আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেয়া চক্ষু থেকে পানি ছাইড়া আমার দেয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যায় সাথে সাথে আমি আল্লাহ আমার গোলামের জিন্দগির গুনা গুলাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হয় না। কোন সুবহানাল্লাহ, আজ আব্দুল্লাহ আল্লাহ বলেছেন যত বড় অপরাধী হোক গুনাকে ক্ষমা করে দিবেন, তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে এসেছো, আমার মন বলতেছে এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আজবাকি মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমার বিশ্বাস আল্লাহ তোমাকে শুধু মাফ করবেন তা না, আল্লাহর নামের যদি জিকিরি করো জবানে স্বাদ পাইবা কলিজায় শান্তি পাইবা, আর আমার বিশ্বাস আমার আল্লাহ তোমার গুনাগুলাকে মাফ করে বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, যুবক বলতেছে হুজুর আমাকে বাদশাহ কোটি কোটি টাকা দিয়েছে,
টাকা দিয়ে আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসছি, এই দেশ থেকে কালিমাওয়ালাদেরকে পিটাইয়া বাইর করে দেব, আমি সব কিছুকে বন্ধ করে দেব, এই দেশে কোনো কালিমা থাকবে না, ইসলাম থাকবে না। আর আপনি আমাকে বলতেছেন কালিমা পড়ার জন্য, আমি তো কোটি কোটি টাকা খরচ করে জাদুবিদ্যা শিক্ষা করে আসছি। আল্লাহর ওয়ালি বলছেন, যুবক আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ তো সব পারে, আল্লাহ তো এক মিনিটে চেঞ্জ করে দিতে পারে। আর আমার বিশ্বাস তুমি যা করেছ, তুমি যদি কালিমা পড়ে নাও আল্লাহ তোমাকে মাফ কইরা ওলি বানাইয়া দিবে। যুবক হুজুর সত্যি বলতেছেন, আমাকে বাদশা কোটি কোটি টাকা দিছে, বাড়ি দিছে, গাড়ি দিছে, সম্পত্তি দিছে, এই দেশ থেকে কালিমা মুছে দেব, আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসছি, আর আপনি বলতেছেন কালিমা পড়ার জন্য। আল্লাহর ওলি বলছেন, বাবা কালিমা পড়লে দুনিয়ায়ও শক্তিশালী আখেরাতে শক্তিশালী, তুমি কালিমাটা পড়ে নাও। এই কথাটা আল্লাহর ওলি বলছেন, আল্লাহ বুঝাতে চান, ও বাদশা তুমি এই যুবক আব্দুল্লাহকে দিয়া এই দেশ থেকে দিনটাকে মুছে দিতে চাও, ইসলামের আওয়াজকে বন্ধ করে দিতে চাও। আর আমি আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, কৌশল করলাম, এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করে ছাড়ব। আল্লাহ একবার বলেন, আল্লাহ পারেননি। এজন্য আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, কাফের বেঈমানেরা যে কৌশল করে, ওরা আমার সঙ্গে কি কৌশল করবে, আমি আল্লাহর কৌশল তো আরো বড় আরো বড়। সুতরাং কাফেররা সিদ্ধান্ত নিয়েছে এই দেশ থেকে দিনটাকে মুছে দিবে যুবকের মাধ্যমে, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করব। কন সুবহানাল্লাহ। কৌশল কার? সবাই বলেন কার? আল্লাহ চাইলে পারবেন, পারবেন। দেখবেন রাস্তাঘাটে অনেক রোড অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে সব যাত্রীরা মরে যায়, কিন্তু মাসুম বাচ্চা, দুই তিন মাসের বাচ্চা কিছুই হয় না, আছে না? অহরহ ঘটনা ঘটে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক বলতেছে, হুজুর সত্যি বলতেছেন আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে কালিমা পড়লেই, কলিজায় শান্তি পাবো, জবানে স্বাদ পাবো? আল্লাহর ওলি বলেন, অবশ্যই পাবে। যুবক বলতেছে, হুজুর তাহলে আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। জোরে আওয়াজ করে বলেন না সুবহান। যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে বলতেছে, হুজুর আপনি না বললেন কলিজা শান্তি পাবো, জবানে স্বাদ পাবো, আমি তো কিছুই পাচ্ছি না, আমি তো কিছুই বুঝতেছি না। আল্লাহর ওলি বললেন, ও যুবক তুমি কালেমার অর্ধেক পড়েছ, বাকি অর্ধেক বাকি আছে। কহ হুজুর কালেমার অর্ধেক কি? কয় বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে লাগাইয়া একটা চাপ দিব, চাপ একটা জাতা দিব। সুবহানাল্লাহ বলেন না, চাপ বুঝেননি, জাতা বুঝেননি। আপনারা কি কন? চাবি তো কন, বুকের সঙ্গে লাগাইয়া চাপ। কারণ কি? আইলিম সিনা দর সিনা, এলিম এক সিনার থেকে আরেক সিনায় যায়। এজন্যে জিব্রিল আমিন বিশ্ব নবীকে এসে বলছেন, ইয়া রসুল আল্লাহ আপনি পড়েন, ইকরা। রসুল বলেন, আমি জানি না। আবার বলছে ইকরা, নবীজি বলছেন আমি পারি না। আবার বলছেন ইকরা, আমি তো পারি না। জিব্রাইল বলছেন, আল্লাহ কার কাছে আপনি এত বড় কোরআন দিয়ে পাঠাইছেন, যে কোরআন পৃথিবীর কোন সৃষ্টি নিতে চায় না, এমন একজন লোকের কাছে দিলেন? তিনবারই বলছে কয় পারে না, ও কি কোরআন রাখতে পারবে? আল্লাহ বলছেন, ওই জিব্রাইল সাবধান, যার কাছে আমি কোরআন দিচ্ছি সে আমার বন্ধু হাবিবুল্লাহ, তাকে আমি জবান নাড়াইয়া নাড়াইয়া কোরআন পড়াইয়া কষ্ট দিতে চাই না। তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগাইয়া একটা চাপ দাও, আর 30 পারা কোরআন আমি আমার বন্ধুর সিনার মধ্যে নাজিল করে দিলাম, তার নামই হচ্ছে চাপ। এজন্য বুজুর্গ আলেমদের কাছাকাছি থাকবেন,
बुजुर्ग आलेम जरा हक्कानी आलेम जरा तादेर काछाकाछी जाबेन किन्तु देखबेन एलाकाय एमन बड़ हुजूर आसेन आसेन बड़ हुजूर जत बड़ हुजूर तिनी पब्लिक क्रियार सालाम देन ना कामी बड़ हुजूर आमी सालाम दिब केन आमारे सालाम देओ आसेन केन आपने आपने सालाम दिते पारेन ना एमनो किछु बड़ हुजूर आसेन मुसाफार जन्य हात दिल मुआनाका तो दूरेर कथा मुसाफार जन्य हात दिले हात बाहिर करे ना आसे ना आसे कोना हाते ठंडा लागतेछे करोना लागबो देना किन्तु मुसाफार समय जदि हाते हादिया देन हादिया हादिया बुझेननि हादिया गिफ्ट को थैंक यू थैंक यू आबार आइसो आरो दियो आर जे दिलो ना आपनि तारातारी जान सिरियाले आरेकजनके सुजोग देन मुसाफा कले करुणा होबे आमादेर आमी जदिओ ढाका शहरे थाकि आमार जन्म माटी होच्छे सिलेट शहरे आमादेर एमपी जिनि एमपी आमादेर एमपी आजके तिनि मारा गेछेन जोआन मानुष जोआन एकदम विशिष्ट शिल्पपति बांग्लादेशेर जोआन मानुष चार पांच दिन आगे आमार साथे कथा हलो एक सप्ताह आगे देखाओ हलो মানুষটা ফেব্রুয়ারি মাসের 10 তারিখ করোনার ভ্যাকসিন দিয়েছে টিকা দিয়েছে ফেব্রুয়ারির 10 তারিখ তিনবারের এমপি আজকে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কি করোনার ভ্যাকসিন দিয়েছে 10 তারিখ ফেব্রুয়ারির আজকে মারা গেলেন করোনা আক্রান্ত হয়ে ইউনাইটেডে কি বুঝতে পারলেন বাঁচাবার মালিক কে কে কোন ভ্যাকসিন দিয়া কোন ঔষধ দিয়া আল্লাহ যদি আজাব দিতে চায় বন্ধ করা যায় না ঠিক কিনা বলেন আর আল্লাহ যদি বাঁচাতে চায় তাহলে যেই আইয়ুবকে 18 বছর আল্লাহ সুস্থ রেখেছিলেন শুধু অসুস্থ না পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত পৌঁছা গেছে প্রত্যেকটা পশমের গুড়া থেকে পোকা বের হতো পোকা নাক দিয়া পোকা মুখ দিয়া পোকা মাথার মগজ দিয়া পোকা এত দুর্গন্ধ হয়েছিল পাবলিক বস্তা লাগাইয়া আইয়ুবের মতো পয়গম্বরকে গ্রাম থেকে জঙ্গলে ফেলে দিয়েছে আইয়ুব যে জঙ্গলে থাকতেন 2.5 কিলোমিটার পর্যন্ত মানুষ নাকে নাকে কাপড় দিয়া যাইতো দুর্গন্ধে বুঝতেছেন কত অসুস্থ পৃথিবীতে এমন অসুস্থ কেউ আছে এখন মাতার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পোঁছা হাজার হাজার পোকা বের হচ্ছে বডি দিয়া কিন্তু আইয়ুব আল্লাহর কাছে বলতেন আল্লাহ তুমি যদি খুশি আমি খুশি তুমি আমাকে এত কষ্ট দিয়ে যদি তুমি খুশি হও আমি জীবনে সব কষ্ট করতে রাজি কিন্তু কিয়ামতের দিন তোমাকে আমি হারাতে চাই না কাউকে ভালোবাসলে জীবনও দিতে পারে কথা বলেন না কেন আইয়ুব তো আল্লাহকে ভালোবেসে ফেলেছে আইয়ুব তো আল্লাহকে ভালোবেসেছে আল্লাহ ভালোবাসার প্রতিদান যদি এভাবে দিতে চাও যদি নিতে পারো আপত্তি নাই কিন্তু তোমাকে আমার পাওয়াই লাগবে যুবকেরা প্রেম করে কয় মারলে মার কাটলে কাট যাই কর তোর বাপ মারলেও তোরে চাই তোর ভাই মারলেও চাই গাছতলায় হইলেও চাই গুরুস্থানেও চাই এটা তো ভালোই বুঝেন দেখে যায় এই লাইন সম্পর্কে আপনারা পিএইচডি করছেন মোটামুটি আমার বন্ধুগণ তো আইয়ুব যখন পুরা বডি অসুস্থ শুধু জিহ্বা শুধু কি জিহ্বা ঠোঁট থেকে পোকা বাইর হয় শুধু জিহ্বাটাই পোকা এখনো ধরে নাই শুধু জিহ্বা হঠাৎ করে আইয়ুব একদিন সকালে দেখেন এই জিহ্বাটাও পোকায় ভরে যাচ্ছে জিহ্বাটাই চুপুকা হয়ে যাচ্ছে চুকের পানে ছেড়ে দিছেন চুকের পানি ছেড়ে দিছেন তো পানি আসবে কুত থেকে পানির বদলা পোকা পড়ে পোকা আল্লাহ বলছেন আইয়ুব কান্দো কেন কষ্ট হচ্ছে একদিন দুই দিন অসুস্থ কত বছর এক টানা 18 বছর চিন্তা করতেছেন আপনারা কিছু একদিন দুই দিন 18 বছর অসুস্থ কান্নাস আল্লাহ বলছেন আইয়ুব কান্দো কেন কষ্ট হচ্ছে আইয়ুব বলছেন আল্লাহ না কষ্ট হয় না তাইলে 18 বছর পরে আজকে কাঁদতেছে কেন
আল্লাহ কাঁদতেছি আমার উপরে মনে হয় তুমি অসন্তুষ্ট কেন আইয়ুব তা না হলে আল্লাহ তুমি আমার মাথার চুল থেকে পায়ের পাতা পচাইয়া দিছো কোনোদিন তোমাকে কিচ্ছু বলি নাই কিন্তু আল্লাহ তুমি আমার জিহ্বাটা পচাইয়া দিও না আল্লাহ বলছেন আইয়ুব কেন জিহ্বাটা পচে গেলে কি সমস্যা আল্লাহ পুরো বডি পচে যাক আপত্তি নাই জিহ্বাটা ভালো থাকো আমি এই জিহ্বা দিয়া যেন এই কষ্টের মধ্যেও তোমার নামের জিকির করতে পারে আল্লাহু আকবার বলেন আল্লাহ এই জিহ্বাটা ভালো থাকো আমি তোমার নামের জিকির করব আর কিচ্ছু চাই না আল্লাহ বলেন আইয়ুব এত অসুস্থ হওয়ার পরে আমাকে ভুলে যাও নাই জিহ্বাটা সুস্থ চাচ্ছ আমার জিকিরের জন্য আমি আল্লাহ তোমার না ও আইয়ুব তোমাকে শুধু সুস্থ করলাম না 32 বছরের জোয়ানি আবার ফিরাইয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহ পারেননি পারে আল্লাহ পারে তো আমি বলতে চাই আল্লাহ সব পারেন আল্লাহ সব পারেন এজন্য আমার বন্ধুগণ আমার ভাইরা সব কিছুর পরে ফিরে যেতে হবে কার কাছে কার কাছে আল্লাহর কাছে যুবক যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে এবার আল্লাহর ওলি যুবককে বুকের সঙ্গে জড়ালেন কপালে চুম্বন করে বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ তাআলা এই যুবকের মাধ্যমে দেশ থেকে দিনটাকে মুছে দেওয়ার কৌশল করেছিল সরকার আমি এই যুবকের জবানে কালিমা জারি করে দিয়েছি আল্লাহ তাআলা তুমি এই যুবকের অন্তর থেকে কুফরি নেফাকে দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনওয়ার করে দাও আল্লাহর ওলি যুবককে বুকের সঙ্গে জড়ায় যখন চিৎকার করে আল্লাহকে বলেছে আল্লাহ সাথে সাথে তার কথা যখন শুনলেন এমন সময় যুবক ডাক দিয়ে বলতেছে আল্লাহর ওলি আপনি আমাকে ছেড়ে দেন আপনি আমাকে ছেড়ে দেন আপনি আমাকে ছেড়ে দেন আর ধরে রাখবেন না এই মুহূর্তে আপনার একটা চাপে আমি আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখতে পাই আল্লাহু আকবার আল্লাহর বলে ছেড়ে দিলেন এবার যুবক বলতেছে হুজুর আমার গাড়ি লাগবে না আমার কোটি টাকার বাড়ি লাগবে না সরকার আমাকে হাজার হাজার টাকা কোটি টাকা দিছে আমার কিচ্ছু লাগবে না কি যে আপনি করলেন বুকের সঙ্গে জড়াইয়া কি যে দিলেন এখন আল্লাহর নামের জিকির করলে আমি শান্তি আর স্বাদ পাই সুবহানাল্লাহ আল্লাহর ওলি আমি আর কোথাও যাব না আপনার এখানে পড়ে থাকব আল্লাহর ওলি বলছেন বাবা না 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 এখানে থাকলে হবে না যেই বাদশাহ দেশ থেকে দিনকে মুছে দিতে চায় আমরা এই দেশে দিন জিন্দা করব এই দেশের মানুষের সকল জনগণের কানে কানে কালিমা পৌঁছাবো যাও মানুষের কাছে দিনের দাওয়াত দাও কিন্তু বাবা নিজেকে সংযত রাখো আমার বন্ধুগণ এক পর্যায়ে যুবক আব্দুল্লাহ বিন তামের বাদশা টাকা দিয়া পাঠাইছিল ইসলাম ধ্বংস করবে আর আল্লাহ পাঠাইছে এখন ইসলাম প্রতিষ্ঠা করবে সুবহানাল্লাহ বললেন না একই যুবক যুবক এখন বাড়িতে যায় আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ এই যুবক যখন বাড়িতে যায় রাস্তায় গিয়ে দেখে রাস্তার দুই পাশে শত শত হাজার পাবলিক দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যখানে সহি রওয়ায়েতে বিশাল বড় একটা বাঘ দাঁড়ায় আছে যুবক দৌড়াইয়া পাবলিকের কাছে যা বলে বাইরা আপনারা রাস্তা পার হন না কেন মানুষেরা বলতে লাগলো যুবককে আমরা রাস্তা পার হইয়া যেতে পারি না এই বাঘের কারণে যদি বাঘ আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে খেয়ে ফেলে এই জন্যে তো আমি যাই না আমরা যাই না
যুবক চিন্তা করে বাগেরে কারণে তোমরা রাস্তা পার হও না, এই মুহূর্তে পরীক্ষা হয়ে যাক, আমি তো কালিমা পড়ে ইমানদার হয়ে আসলাম, এই মুহূর্তে পরীক্ষা হবে বাগের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি। কন সুবহানাল্লাহ, পরীক্ষা করে দেখি, কালিমা তো পড়লাম, এই কালিমার পাওয়ারটা দেখি কেমন। আস্তে আস্তে করে যুবক বাগের কাছে গেছে, বাগের কাছে গিয়া যুবক আস্তে করে বাগের কান ধরছে। সুবহানাল্লাহ কইবেন না, আওয়াজে মনে হয় আপনাদের এলাকার মানুষ দুই চারটা করে বাঘ পালতেছে, পালতেছেন নাকি? নাথিং ব্যাপার, একটা যুবক বাঘের কান ধরছে কান, আর এখানে যদি একটা বাঘ প্লাস্টিকের বাঘ একটা রাখা হয় তাহলে তো এদিকে যাইবেন না, বস্তা ফলাইয়া টাকা পয়সা ফলাই দৌড় দিবেন এদিকে, ঠিক কিনা বলেন? বাঘ এক বাঘের কান ধরছে যুবক, আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মোট একটা থাপ্পড় মাইরে দিছে। আল্লাহ একবার বলেন না, আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য, তুই পাবলিক রাস্তাঘাটে ডিস্টার্ব করস কেন? বাঘ তুই কি আমাকে চিনিস না? আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার। বাঘের সামনে গিয়ে যুবক পরিচয় দে, আমি কালিমাওয়ালা। আর আমরা রাস্তাঘাটে আড়াই হাজারে রাস্তাঘাটে নারায়ণগঞ্জে এই ব্রিজের মুখে আমরা কি পরিচয় দিই গভীর রাত্রে? কোন তো আমরা গাড়ি থামান থামান, গ্লাস খুলেন, কি আছে দেন, আমার চিনেন? কোনা চিনি না, আমি আল্লাহ জালা দেড় বেটারির বাপ, আমি এক শিকদারের দুলা ভাই, যা আছে সব দে মুসলমানে দিয়ে দিব, কথা কন্যা গেল। এই হলো আমাদের পরিচয়ের কোয়ালিটি আর কন্ডিশন। আর যুবক বাগের সামনে গিয়ে পরিচয় দিচ্ছে, আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার। আলোচনার শুরুতে বলছিলাম আল্লাহকে চিনেন, সব কিছুকে চিনাইয়া দিব, এই কথা বলতে দেরি মুফাসসিরিনে কারাম লেখেন, সাথে সাথে বাঘ মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া দুই মিনিটের ভিতরে জঙ্গলে যাইতে দেরি করে নাই। পাবলিক কই কি রে, যুবকের কথা দেখি বাঘও শুনে, তাইলে তো মনে হয় বড় বহুত বড় পিসাব। মানুষ তার কাছে তেল নিয়ে পানি নিয়ে লাইন ধরছে, আবার কসুবহানাল্লাহ, খুব বড় পিসাব, মানুষ মনে করছে বহুত বড় পীর। যুবক কি রে, আমি কালিমা পড়লাম, এরা তেল পানি নিয়ে আসে কেন? কেউ এসা বলে ভাই আমি চুকে দেখি না, যুবক চুকে হাত দিয়া কালিমা পড়ে ফু দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা, যুবক পায়ে হাত দিয়ে ফু দেয়, সাথে সাথে পা ভালো হয়ে যায়। এইভাবে সারা দেশের ভিতরে যত কানা ল্যাংরা লুলা আতুর দেড়বেটারি যারা ছিল সব লাইন ধরছে, যেই আসে যে সমস্যা নিয়ে আসে যুবক ফু দিতেই সমাধান হয়ে যায়। আল্লাহ একবার, সবাই বলেন আল্লাহ একবার। যুবক চিন্তা করে এই দায়িত্ব তো আমার না, আমার কাজ তো এটা না, আমার দায়িত্ব হচ্ছে এই দেশে দিন জিন্দা করা, কালিমা জিন্দা করা, এই হাত পা ভালো করে তো লাভ নাই। যুবক কৌশল করলো, যুবক শোনা কেমনে দিন জিন্দা করতে হয়। যুবক এবার বলছেন না, এখন যে আমার কাছে সমস্যা নিয়ে আসবে আমি বলবো আগে কালিমা পড়ো, এরপরে তোমার জন্য দোয়া করব। পাবলিক তার কাছে আসে, সে কালিমা পড়ায়, হাত দেয়, সাথে সাথে সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। শক্তি দিয়েছেন কে? কে? এই আল্লাহ আছেন ভাই। 12:30 হয়ে গেছে, থাকুক এখানে, আলোচনা অনেক লম্বা, সামনে না গেলে আয়াতের কিছুই বুঝবেন না, বহুত লম্বা। 12:30 হয়ে গেছে, পনে পনে 2 ঘন্টা হয়ে গেছে গা, কিন্তু নামাজ তো প্রতিদিন পড়বা পাঁচ ওয়াক্ত,
এই যে মাঝে মাঝে একজন উঠেন দুইজন বসেন, এটা করেন কেন? ডায়াবেটিস, ডায়াবেটিস আইতাছে। আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে না তো? একটু হাত উঠে দেখান কার কার কষ্ট হচ্ছে। সবাই হাত উঠে দিচ্ছে, খুব আশেক আপনারা দেখতেছি, মানে আপনাদের ঘুম আছে কিনা এটা একটু দেখলাম, টেস্ট করলাম। কারণ আমিও তো আসছি, চিন্তা করেন কালকে ছিলাম খুলনা, পুরা বছরই প্রোগ্রামে থাকি। এর আগের দিন ছিলাম কই, লক্ষ্মীপুর নোয়াখালী, ওখান থেকে গেছি শেরপুর জামালপুর। তো বাসা তো লাগবে আমাদের, নাকি আপনারা সান মরে যাকগে আর ওয়াশ করতে করতে। ওয়াশ কইরা যদি হাজটা কইরা লাঞ্চ বাস্ট মাইরা মরে যাই, এরপর আপনাদের কি বুঝাইতে পারবো না? কারণ নামাজে পড়বেন না, আমার কথা দেন আজকে নামাজ পড়বেন, কয়দিন পড়বেন? হ্যাঁ ঠিক আছে, তো যত সমস্যা আসুক, যত জোর তুফান আসুক, যত বিপদ আসুক, নামাজ আছে যেখানে, আল্লাহ আছেন যেখানে। সত্য কথা কইছেন তো, আল্লাহ কবুল করো। ঠিক আছে, আল্লাহ বলছেন আমিও আছি, লা তাহজান ইন্নাল্লাহা মানা। গোলাম তোকে রাস্তায় নামাইয়া আমি আরশে আজিমে থাকি না, মিন হাবলিল ওয়ারিদ, তোরে রাস্তায় নামাইয়া আরশে আজিমে বইসা থাকি না রে পাগলা, আমি তোর গোলার রোগের চাইতে আরো কাছে আসি, কাছে 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 আইসা যায়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, এক পর্যায়ে এই যুবক কালিমার দাওয়াত দিয়ে যায়, এই খবর পৌঁছে গেল যেই বাচ্চা তাকে টাকা পয়সা দিয়া এই দেশ থেকে দিনটাকে মুছে দেবার ষড়যন্ত্র করেছিল, এই বাচ্চার মন্ত্রণালয় পর্যন্ত, সংসদ পর্যন্ত খবর পৌঁছে গেল, দেশের ভিতরে এমন একটা ছেলে আছে, এমন একটা যুবক আছে, হাত দিলে চোখ ভালো হয়ে যায়। ওই সময় বাচ্চা ইউসুফ জোনওয়াসের একজন মন্ত্রী ছিলেন, গালিবান মুফাসসিরিনে কেরাম লিখেন এই মন্ত্রী ছিল অর্থমন্ত্রী, কিন্তু তার চোখ ছিল কানা দুই বেক্কা। আশরাফ আলী থানভী লিখেন, কেউ বলেছেন তার কুষ্ঠ রোগ হয়েছিল এই জন্যে তার চোখ নষ্ট হয়ে গিয়েছে, কেউ বলেছেন সে জন্মান্ধ ছিল কিন্তু জ্ঞান বেশি থাকবার কারণে, ব্রেন ভালো থাকবার কারণে, বুদ্ধি থাকবার কারণে বাদশাহ তাকে মন্ত্রী বানাইছে। মন্ত্রী চিন্তা করে, আমি তো চুকে দেখি না, জীবনে চুকে দেখবার শখ কার নাই, জীবনে চুকে দেখতে চায়। মন্ত্রী কোটিটা কাহা দিয়া নিয়া আব্দুল্লার কাছে এসেছে আর বলতেছে, বাবা তুমি নাকি মানুষের চোখ ফিরাইয়া দিতে পারো, টাকা পয়সা যা লাগে সব নেও, আমার চোখটা দেও। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, মন্ত্রী সাহেব চোখ তো আমি ফিরাইয়া দিতে পারি না, চোখ দিয়ে থাকেন একমাত্র আমার আল্লাহ। মন্ত্রী কয়, আল্লাহ আবার কেডা, আমাদের তো কোনো আল্লাহ নাই, নাউজুবিল্লাহ বলবেন না, আমাদের তো খোদা একজন। কয় কে? আমাদের খোদা তো আমাদের বাদশাহ ইউসুফ জোনওয়াস, আমরা তাকে খোদা মানি, তাকে আল্লাহ মানি, নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ কয়, এই মন বাদশাহ কি তোমাদের খোদা? কয় হ, আবার কোন খোদা বাইরিল? আব্দুল্লাহ কয়, মন্ত্রী সাহেব বাদশাহ ইউসুফ জোনওয়াস যদি খোদা হবে তাহলে নিজের দেশ নিজে রক্ষা করতে পারে না, খোদা কি রক্ষা করার জন্য আরেকজনকে জাদুবিদ্যার জন্য পাঠাইতে হয়? মন্ত্রী, এই বাচ্চা যদি খোদা হবে, এত সুন্দর করে পৃথিবীটা বানাইছে, কত সুন্দর সুন্দর করে পৃথিবী বানাইতে পারছে, কিন্তু খোদা নিজেরই ঠিক মতো বানাইতে পারছে না, নাকের সেন্টার ঠিক ঠিক নাই, ঠোঁট মোটা, দাঁত বাইর হয়ে যায়, চোখ ছোটো, পাওয়ারের লাইনের মতো ফাড়া ফাড়া, পেট একটা বম্বাস্টিক মার্কা। হে নিজে খোদা হবে, নিজেরই সুন্দর করে বানাইতে পারছে না, পৃথিবীটা কেমনে বানাই? আল্লাহ একবার, কয়টা খোদা না,
রাস্তা বেহুদা বটপার। মন্ত্রী কয় কই কি কে দেখতেছি বাচ্চারাই মানে না। ও আব্দুল্লাহ, আরেক আব্দুল্লাহ আছে আমাদের দেশে, বাচ্চা জাদুবিদ্যার জন্য পাঠাইছে, ও জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে কিন্তু সাইজ করবো। হে আব্দুল্লাহ তো আমি, আল্লাহ আকবার বললেন না। আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা নিসার 76 নম্বর আয়াতে বলেন, ইন্না কাইদাশশাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা যত কৌশল করে দিনটাকে মুছে দেবার, আল্লাহ বলেন তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে দুর্বল। কন সুবহানাল্লাহ। মন্ত্রী কয় তুমি হে আব্দুল্লাহ বাবা এমন জাদুবিদ্যা শিখছো, এখন কানা লোকরে ভালো করে দিতে পারো। কারে না, কি আর জাদুবিদ্যা, ভালা তোর জাদুবিদ্যা, জাদুবিদ্যা শিক্ষা করছি, তোমরা টাকা পয়সা দিছো, সংসদ থেকে টাকা দিছো, সব ঠিক, কিন্তু মন্ত্রী জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু কইরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া, ও মন্ত্রী সাহেব আপনার সামনে দাঁড় করাইয়া বলতেছে, মন্ত্রী কালিমা পড়ো নাইলে খবর আছে। মন্ত্রী কয় শেষ পর্যন্ত আমারে কালিমার দাওয়াত দিলে, লাগবে না ভাই লাগবে না, আমারে কালিমার দাওয়াত। আপনি কেন আইছেন এখানে? আমার শোক লাগবে। চোখ যদি ফিরাইয়া পাইতে চান আমার আল্লাহর উপরে ইমান আনা লাগবে। আব্দুল্লাহ কয় যে সংসদে আইন পাশ করে ইসলামকে বন্ধ করা হয়েছে, এই সংসদে ইসলামকে পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার। তার নাম দ্বীনের কৌশল। মন্ত্রী করে বাবা এখন তো বিপদে পড়লাম, চোখ পাইতে হলে কালিমা পড়া লাগবে। মন্ত্রী চিন্তা করে, শিক্ষিত তো, চিন্তা করে যদি কালিমা পড়ি আর চোখ পাই, চোখ পাওয়ার পরে যদি কালিমা ছাইড়া দেয় সমস্যা কি? চিন্তা করতেছেন নিয়তের ভালো না খারাপ? আমরা তো কত ওয়াদা মানুষরে দেই, নির্বাচনের পরীক্ষার ওয়াদা পালন করতে হয় নাকি? ওয়াদা দিল আমি যদি এই বছর নারায়ণগঞ্জের এই হাজারের এমপি হতে পারি, তাহলে এলাকার যত ভালো ভালো রাস্তা আছে সব ভাঙ্গে একবার কাঁচা বানাইয়া দিব, সব ভাঙ্গে দিব বুঝছে। এখন নির্বাচিত হওয়ার পরে তো হেরার খুঁজে পাওয়া যায় না, কথা কন না কেন? নির্বাচনের আগে রিস্কার ড্রাইভাররেও ধরে, সুইপাররেও ধরে, যারে পায়ের পায়ে ধরে, আর নির্বাচনের পরে হেরার খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? তো মন্ত্রী বলতেছে, মন্ত্রী চিন্তা করলো যদি এই মুহূর্তে কালিমা পড়ে আর চোখ পাই, পরে কালিমা ছাইড়া দিব, সমস্যা কি? চোখ তো পাইলাম, নিয়ত ভালো না খারাপ? খারাপ। আব্দুল্লাহ কালিমা পড়ার সমস্যা নাই, পড়ায় দে। আব্দুল্লাহ কালিমা পড়াইয়া দিস, কালিমা পড়াইয়া চৌকে হাত দিয়া বলতেছে, আল্লাহ আমি যার চৌকে হাত দিয়া ধরছি এটা একটা চরম চরম পর্যায়ের বাটপার, এর নিয়ত ভালো না। আল্লাহ এর পরেও তো আমি এই নিয়ত ছাড়া খারাপ একটা লোকের জবানে তো কালিমা জারি করে দিছি, আল্লাহ তুমি কালিমার বরকতে এর চোখটা তুমি ফিরাইয়া দাও। আল্লাহ আকবার। বলতেই মন্ত্রীর শোক হয়ে গেছে ভালো। মন্ত্রী কে আমি দেখতেছি তো ঠিক আছি, তো ভালো আছে আব্দুল্লাহ, এখন যাই, শোক পাইলাম হাদিয়া দিলাম যাই। আব্দুল্লাহকে কই যাইবেন? কো কেন তোমার টাকা দিলাম পয়সা দিলাম হাদিয়া দিলাম চোখ পাইলাম যাই। কই জি না, কালিমা শেষ হয়েছে না। কয় এখন কি? কয় কালিমা অর্ধেক বাকি আছে। কো বাকি অর্ধেকটা কি? কো জাতা দিমু জাতা। আল্লাহু আকবার বলেন। কো জাতা দিলে আর কি হয়, আমরাই তো কত রে জাতা দিই, কিছু তো হয় না। দে দে জাতা দে, হেই জাতা কি আর হেই জাতা, এই চাপ আর হেই চাপ না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, এবার আব্দুল্লাহ
मंत्री के बुकेर संगे जड़ाया चोकेर पानी छेड़े अल्लाह के डाक दिया बोले छे अल्लाह ताला आमी चाई जे संसद थेके आईन करे कुरान इस्लाम के बंद करा हुए छे तुम्हार कलिमार दावत बंद करा हुए छे आमी चाई ए मंत्रीर माध्यमे ए संसदे आबार कलिमार बिल उठाबो हाय अल्लाह ताला आमी ओके आमार बुके संगे जड़ाया धरलाम अल्लाह तुमी तो सब किचु पारो अल्लाह ए मुहूर्ते ए मंत्रीर अंतर थेके कुफुरी नेफाके दूर करे तुम्हारे इल्मे मारिफतेर नूर दिया मुनव्वर करे दाओ कन सुभानअल्लाह बोलते देरी होयेछे मंत्री चित्कार करे बोलछे अब्दुल्ला तोर पाय धरे आमारे छाइड़ा दे तोर एकटा चापे एई मुहूर्ते आल्लाहर आरश पर्यन्त परिष्कार देखा जाय़ अब्दुल्ला छेड़े दिएछे बोलछे मंत्री एबार चले जान मंत्री कान्ना करे बोले अब्दुल्ला रे आर जाबो ना की करले बुकेर संगे जड़ाया की करले बुझिना आमार मंत्रित्वेर दरकार नाई आमार गाड़ी बाड़ी दरकार नाई सम्पदेर दरकार नाई टाइल्स सिरामिक एयर कंडिशन एयर कूलारेर दरकार नाई तुई आमार बुकेर संगे बुकटा लागाया जे आल्लाहर परिचय आमाके दिले एखन तो एई आल्लाहर नाम निया गाछतलाय बसलेओ जान्नातेर शांति पाय अल्लाहु अकबर के करेछेन अल्लाह आपनारा बाइचा गेलेन गा मानुष एगुला बसार कारणे बुझछेन तो कत लम्बा होइतेछे आल्लाह किन्तु बुझतेछेन ना तो आपनारा কারণ আমি যতক্ষণ বসবো ততক্ষণ কথাই বলবো আমার ওয়াজে গান নাই গজল নাই আজান নাই ওগুলো পারি না কথা বুঝছেন যতক্ষণ বসবো তাফসির শুনবেন ইনশাআল্লাহ এজন্য আর কষ্ট দিতে চাই না কষ্ট হচ্ছে আপনাদের কি কয় না আমি বুঝি না এদের এতক্ষণ বৈশাও কয় না মজা লাগতেছে মজা লাগবার জন্য ওয়াজ করতেছি না দিন দিন জিন্দা করার কৌশল শেখাচ্ছি বুঝতেছো না তো কিচ্ছু কেমনে দিনের দাওয়াত দিবা পাবলিকে কেমনে দিন পৌঁছাবা নাস্তিকদের কাছে কেমনে দিন নিয়ে যাবা এই কৌশল শিক্ষা দিচ্ছি আমার বন্ধুগণ শোনো সংক্ষেপ মন্ত্রী চইলা গেছেন পরের দিন সংসদ অধিবেশন বসেছে বাদশা ইউসুফ জু নওয়াসের ডাইন পার্শ্বে বসছে মন্ত্রী অর্থমন্ত্রী বাদশাহ তাকায়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো জিজ্ঞেস করো মন্ত্রী চোখ পাইলা কই কই চোখ তো দিছে আমার আল্লাহ আল্লাহু আকবার বললেন না আরো জোরে বলেন না আল্লাহু আকবার দীর্ঘদিন পরে সংসদে আল্লাহর নাম বাদশাহ কয় হ্যাঁ আল্লাহ মানি আল্লাহ বলকে আমি না তোমাদের খোদা কো তুমি আস্ত বেহুদা ঠিক কি না বলেন বেহুদা মানে আমি বেহুদা কেমনে হইলো ক বাদশা তুমি যদি আল্লাহইবা তাইলে নিজের দেশ নিজে রক্ষা করতে পারো না আরেকজনের উপরে ভরসা করো কেন আল্লাহ হইলে তো ভরসা করা লাগে না ঠিক কি না বলেন আর তুমি যদি আল্লাহ তোমার নাকের সেন্টার ঠিক নাই কেন তুমি যদি আল্লাহ তাহলে পূর্ব দিকে তাকাইলে পশ্চিম দিকে দেখো কেন মানে সবটা দের বেটারি মানে একদিকে দেখলে আর একদিকে দেখে নিজে আল্লাহ নিজেরে সুন্দর করে বানাইতে পারছো না আর আমাদের সুন্দর করে বানাইছো না তুমি যদি আল্লাহ এতদিন আমার শোকটা ফিরে দিতে পারলা না ঠিক কিনা জোরে কোন যে আল্লাহ আমার চোখ দিছে হে আল্লাহ বাদশাহ কই কিরে এটা দিকে বিগড়িয়ে গেল আজকে হেরে আবার কে ঔষধ দিল কমন্ত্রী সাবধান খবরদার যে আল্লাহর নাম নিচ্ছ আব্দুল্লাহ বিন তামেরকে কয়েকশো কোটি টাকা দিয়ে পাঠাইছে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে তোমাদের কালিমাওয়ালারে সাইজ করবে মন্ত্রী কয় হে আব্দুল্লাহর কাছেই তো কালিমা পড়ছি আল্লাহ আকবার আমার আল্লাহ বলেছেন আল্লাহ
আল্লাহ বলছেন কিসের কৌশল করে তোমরা দিন নষ্ট করবার। বাদশা কয় হে আব্দুল্লাহর কাছে কালিমা পড়ছো, মানে এখন কি জাদুবিদ্যা শিক্ষা করতে করতে কালিমার দাওয়াত দেয়? আরে তোর কালে জাদুবিদ্যা ফালায় রাখ, ও এখন কালিমার দাওয়াত দে, এক আল্লাহর দাওয়াত দে, আমি এক আল্লাহর উপর ঈমান আনছি। আচ্ছা কোন, তুই কথা শোনার পরে বাদশার কি মাথা ঠিক আছে? তার এতদিন 24 বছরের এবাদত শেষ, বাদশার মন্ত্রীরে শুরু করছে মায়ের, মন্ত্রী মায়ের খাইতে খাইতে বলছে বাদশা তুই মায়েরে ফেলাইতে পারো, কিন্তু শোনো এই কালিমা ছাড়া যাবে না। বহুত শান্তি পাইতেছি কালিমায়, তুমি যে মারতেছো একটা আঘাত করলে আমি জান্নাতের গ্রান পাই। মায়ের খাইতে খাইতে বাদশা আব্দুল্লাহর ঠিকানা বলে দিছে, বাদশা আব্দুল্লাহর ধরে নিস, হে আব্দুল্লাহ তোরে টাকা পয়সা দিয়ে পাঠাইছিলাম বেটা জাদুবিদ্যা শিখতে, কি শিখলে? কয় বাদশা সব ঠিক, টাকা নিছি পয়সা নিছি সব ঠিক আছে, কিন্তু জাদুবিদ্যাও শিক্ষা করছি তাও ঠিক আছে, কিন্তু জাদুবিদ্যার শক্তির চাইতে তো আল্লাহর শক্তি বেশি, এই জন্য আল্লাহ উল্টা কালিমা পড়াইয়া দিছে। আর এখন বলতেছে বাদশা আপনি কালিমা পড়েন তাহলে খবর আছে। কয় আমারে কালিমার দাওয়াত দিলি? আমারে কয় দিলাম তো, কি করবেন? মায়ের শুরু করছে আব্দুল্লাহরে, আব্দুল্লাহকে বাদশা ওগুলা মারতে পারেন কোনো সমস্যা নাই, কারণ ঘুমাইলেই জান্নাতটা স্বপ্নে দেখি। আব্দুল্লাহ একসময় মায়ের খাইতে খাইতে তার পিসাবের নাম বইলে দিছে, ওই যে মুরব্বি গাছতলায় মনে আছে নি, মুরব্বিকে দইরা আনা হয়েছে। আ মুরব্বি এদেশে কালিমা নিষেধ তুমি জানো না? কই জানি তো। জানি তো তাহলে দাওয়াত দিলা? বাদশা আপনি নিষেধ করছেন আর আল্লাহ আসমান থেকে নির্দেশ করছে, আমি কারটা মানব? আমি আল্লাহরটাই মানছি। কয় জানোই অপরাধের শাস্তি কি? কয় জানি না। কয় জীবন্ত মানুষের মাথায় গাছ কাটার করাত লাগাইয়া দুই টুকরা করে দিয়েছে, কিন্তু আল্লাহর ওলি শহীদ হয়ে গেলেন কালিমা ছাড়লেন না। আমি বোঝাতে চাইলাম দিন প্রতিষ্ঠার আন্দোলন করলে আঘাত আসবে, কষ্ট আসবে, ঝড় তুফান আসবে, দমে গেলে থেমে থাকলে হবে না, ঠিক কিনা বলেন? এক পর্যায়ে আব্দুল্লাহকে ধরছে, আব্দুল্লাহ কালিমাটা ছাইড়া দে বাপ, তুই আমার দেশটা নষ্ট করে দিবে, তুই যদি কালিমা ছাইড়া দিস তোকে আমার দেশের অর্ধেক নাজরানের অর্ধেক তোর নামে রেজিস্ট্রি করে দিব, এরপরে কালিমাটা ছেড়ে দে। আমার একমাত্র একটা মেয়ে, এই মেয়েটাকে তোর কাছে বিয়ে দিব, কালিমা ছেড়ে দে। আব্দুল্লাহ ডাক দেয়া বলছে বাচ্চা ইউসুফ সরব, তুমি নাজরানের অর্ধেকের কথা আমাকে বলেছ, তুমি যদি এই জমিনের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া আমার নামে রেজিস্ট্রি করে দাও, আসমান থেকে চন্দ্র সূর্য আমার আরেক হাতে উঠাইয়া দাও, বিশ্ব সুন্দরী মেয়ে বিয়ে করতে বলো বাদশা, পৃথিবীর সকল সম্পত্তি লাত্তি মেরে ফেলে দিতে পারি, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহর নামকে জবান থেকে ছেড়ে দিতে পারি না। বাদশা কই কি রে এত কিছু দিব এরপরও কালিমা ছাড়বে না? আমাদেরকে যদি কেউ বলতো হুজুর বনানি গুলশান বাড়ি দ্বারা দানমন্ডি মতিঝিলে 10 শতক জায়গা দিমু, 1 শতকের দাম 10 কোটি, 10 শতকের দাম 100 কোটি, আপনি কি 2-4টা কথা একটু উল্টাপাল্টা বলতে পারবেন? আমরা হইলে বলতাম 2-4 কেন, 2-4 মাস বলতে পারবো, দেও টাকা পয়সা দেও, ঠিক কিনা বলেন? আমরা যে খারাপ হয়ে গেছি গা, দালাল হয়ে গেছি আমরা। আর যুবক বলতেছে আমার দিন যদি চলে যায় চলে যা, জীবন যদি চলে যায় চলে যা, দিন ছাড়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। বাচ্চা কয় আব্দুল্লাহ এখন জানিস কি হবে? কি এখন তোকে মাইরে ফেলাম? কয় ফেলায় দেন, 70 জন সেনাবাহিনী ডাকছে, আসো এরে ধরো নিয়ে যাও পাহাড়ে, নিয়ে হাত পা বেঁধে পাহাড় থেকে মাটিতে ফেলে হাড্ডি গুড্ডি ভেঙ্গে চুরে চুর মার করে দাও।
আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো পাহাড়ে, সত্তর জন সেনাবাহিনী মিলে আব্দুল্লাহকে ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলে যখন হত্যা করবে, এমন সময় আব্দুল্লাহ চুকের পানি ছেড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তাআলা তোমার জন্য গড় ছাড়লাম, বাড়ি ছাড়লাম, মা বাপ ছাড়লাম, তোমার কালিমার জন্য বাদশার মেয়েকে বিয়ে করবার অফারকে ছাড়লাম, দেশের মালিকানাকে অফারকে ছেড়ে দিলাম, সব বাদ দিলাম একমাত্র তোমাকে পাওয়ার জন্য। এত নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয় তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ একজন পাগলা তোমাকে ভালোবাসে, তুমি কি ভালোবাসার প্রতিদান দিতে পারবা না? তুমি কি আমার জন্য কিছু করতে পারবা না? এই বলে বলে যখন যুবক আব্দুল্লাহ কান্না করে, আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পাহাড়কে বললেন, পাহাড় ও পাহাড় কাঁপতে শুরু করো। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন রে পাহাড় রে ভূমিকম্প শুরু কর। ভূমিকম্প যখন শুরু হয়ে গেল, পাহাড়গুলো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। সত্তর জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজেদের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আল্লাহ আসমান থেকে সত্তর জন আজাবের ফেরেশতা পাঠায়া সত্তর জন সেনাবাহিনীকে ধরে পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আগের মতো করে লাগাইয়া দিয়া সত্তর জন সেনাবাহিনীকে ধ্বংস করে মাটির সঙ্গে মিশাইয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছে দিয়েছে। বাদশাহ বলে, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী কই? বাদশাহ, হেরা দেখছি পাহাড়ের উপরে, আল্লাহুম্মা বিসমিকা আমু তো আহিয়া কয়ে ঘুমায় গেছে গা। ঘুমায় গেছে মানে কয়ে নাই নাই নাই, শেষ পাইবেন না, কার বিরুদ্ধে লাগছেন আপনি জানেন? বাচ্চার কি রাগ কমছে না বাড়ছে? বাড়ছে। আরো সত্তর জন দিছে, যাও এগিয়ে যাও সাগরে নিয়া, একবারে সাগরের মধ্যখানে ছেড়ে দিও। সত্তর জন নিয়ে গেছে সাগরে, সাগরে নিয়া যখন ফেলে দিবে, এবার আব্দুল্লাহ কান্না করে আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা মনিব তুমি আমাকে পাহাড়ে বাঁচাইছ, এখন যদি সাগরে আমাকে না বাঁচাও, কাফেররা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে সাগরে চলে না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে ওরা টিটকারে করবে, আল্লাহ তাআলা তুমি আমাকে কি বাঁচাতে পারো না? কথা দিলাম, কথা দিলাম তোমাকে, তোমার সঙ্গে আমার কমিটমেন্ট আর ওয়াদা, এই মুহূর্তে তুমি যদি আমাকে সাগরে বাঁচাইয়া দাও, কথা দিলাম নাজরানের সকল জনগণের কানে কানে তোমার তাওহীদ আর কালিমার দাওয়াত আমি পৌঁছাইয়া দেব। কোন সুবহানাল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাগরকে বললেন, সাগর রে উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গেল, সাথে সাথে তাদের নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। সত্তর জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায় সাঁতার কাটতেছে, এমন সময় আল্লাহ আসমান থেকে সত্তর জন আজাবের ফেরেশতা পাঠায়া সত্তর জন সেনাবাহিনীকে ধরে ফেরাউনের মতো কাদামাটি খাওয়াইয়া পানি খাওয়াইয়া বোম্বাস্টিক মার্কা করে পানি নিচে ছেড়ে দিলেন, আর আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো রেখে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। বাদশাহ কয়, আব্দুল্লাহ তুই ক, হেরা কই? হেরা মানে কারা? আমার সেনাবাহিনী। হেরা দেখতেছি গোসল করতেছে, গোসল করতেছে মানে ক নাই তো শেষ। বাদশাহ কয়, প্রতিদিন যদি এভাবে সত্তর জন করে যায় তাহলে মাস শেষে দেখবো সেনাবাহিনী নাই। কথা বলেন না কেন? কার বিরুদ্ধে লাগছে? আব্দুল্লাহর পক্ষে আছেন কে?
আল্লাহ ইন্নাল্লাহ মানা আমি আছি। এবার বাদশা কয় আব্দুল্লাহ তুই নিজে করে বাবা তোরে কেমনে মারা যায় কো, তোরে কেমনে মারা যায় তুই নিজে কো। আব্দুল্লাহ কয় কোন মানুষ কি নিজের কেমনে মারা যায় কয়া দে, কোন পদ্ধতিতে তোরে মারতে পারতেছি না তুই নিজে কো। আব্দুল্লাহ কয় আল্লাহ তোমার সাথে ওয়াদা দিয়েছিলাম এই দেশের মানুষের প্রত্যেকটা জনগণের কানে কানে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো, কিন্তু আমি একার দ্বারা তো সম্ভব না, আমি জেলে বন্দি। আল্লাহ আমি যদি মইরাও যাই একটা কৌশল করতেছি, কৌশল যদি ঠিক হয়ে যায় আমি মইরা যাব কিন্তু সবার কাছে তোমার দিন পৌঁছাইয়া যাব। আল্লাহ একবার বাচ্চা রাখো, বাচ্চা আমাকে মারবেন কহ তোকে মারাই লাগবে, আমাকে যদি মারতে হয় আমি যেভাবে বলবো সেভাবেই মারতে হবে, তাইলে আমাকে মারতে পারবে, যেভাবে কইবে সেভাবেই মারবো, এরপরে তোরে মারা লাগবে। আব্দুল্লাহ কয় তাইলে আমাকে যদি মারতে হয়, পুরান নজরানে 3 মাস শিশু সবাইকে একটা মাঠে জমা করবেন, বাধ্য করে সকল মানুষকে মাঠে নিয়ে আসবেন, পুরা দেশের মানুষকে ওই জায়গায় আপনি আমাকে নিয়ে যাবেন, ওই মানুষের সামনে নিয়া আমার গলায় আপনি ছুরি লাগাইয়া টান দিবেন, আপনি আমাকে মারতে পারবেন না। ওই সময় যদি আপনি আমাকে মারতে হয় আপনাকে আমি একটা কালিমা বলবো, কালিমা এই কালিমা আপনি পড়া লাগবে, এই কালিমা পড়ে যদি আপনি আমার গলায় ছুরি লাগান তাহলে আপনি আমাকে মারতে পারবেন, আর কালিমা যতক্ষণ না পড়বেন ততক্ষণ পর্যন্ত আমাকে আপনি মারতে পারবেন না। আব্দুল্লাহকে মরার আগে তোমারে সাইজ কইরে মরবো। আল্লাহ একবার বাচ্চা কয় যাই কর যাই কর সব করতে রাজি, তুই মরবে তো আমি মরব, কথালে ঘোষণা দিতেছি একটা হয়ে যাইতেছে, হুজুর থাকুক এখানে দরকার নেই, শেষ করেন কি কোন আপনারা শেষ করেন পুরো হিস্টোরিটা কয় কি চিন্তা করেন, রাত হইছে একটা সমস্যা নাই হুজুর। আমি যেখানে রাইখা দিব এখানে রাইখা দিব, হ্যাঁ আমি আর সামনে নিব না, যেখানে রাখবো এখানে আটকায় দিব, ঠিক আছে তো ইনশাল্লাহ, সবাই বলেন ইনশাল্লাহ। এই তো আপনারা আমানতদার মানুষ, ওয়াদা করছে না, এত বড় সালাক দেখা যায় ভাই, আমার কষ্ট হচ্ছে। শুনেন আপনাদের কথা তো রাখছি, আপনারা তো আমার কথা রাখবেন, এক পক্ষ থেকে তার ভালোবাসা হয় না, দুই পক্ষ লাগে। শুনেন আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ, এক পর্যায়ে গোটা দেশের মানুষকে এক জায়গায় জমা করা হল, জমা করে পাবলিক চিন্তা করে বাদশা কত মানুষকে ফাঁসি দিয়া মারলো, কোনদিন কোন মানুষকে দাওয়াত করলো না জানালো না, আর একটা তরুণকে মারবার জন্যে গোটা দেশের মানুষকে বাধ্য করে যাওয়ার জন্যে মানুষের ভিতরে আগ্রহ কমছে না বাড়ছে, সকল মানুষ যখন মাঠে জমা হয়ে গেল বাদশা বলতেছে আব্দুল্লাহ রিব এই মুহূর্তে তুই তো মরে যাবে, বল তোর জীবনের কোনো চাহিদা আছে কি রে বাপ? আব্দুল্লাহ বলছে আছে, আমার জীবনের চাহিদা আছে। কই কি চাহিদা কো? ফাসির আসামি তোর জীবনের চাহিদা পুরা করা হবে। আব্দুল্লাহ বলে আমার জীবনের চাহিদা হল এই মুহূর্তে কোটি কোটি জনগণের সামনে আমি 2 মিনিট ওয়াজ করব, কি করব? বাদশাহ বলে যা তোকে সুযোগ দিলাম মনের মতো ওয়াজ কর। আব্দুল্লাহ দাঁড়িয়েছে আর বলছে দেশের জনগণ আমার নাম আব্দুল্লাহ বিন তামিম, বাদশাহর নাম ইউসুফ জোনাওয়াস, এই বাদশাহ
আমাকে জাদুবিদ্যার জন্য পাঠিয়েছে দেশটাকে রক্ষা করবার জন্য কালিমার আওয়াজকে বন্ধ করবার জন্য কিন্তু জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি এই আল্লাহর উপরে ঈমান আনবার কারণে আপনারা জানেন আল্লাহর নাম নিয়ে আমি যত মানুষকে ঝাড়ফুঁক করেছি সবাই সুস্থ হয়েছে যে যত অসুবিধা নিয়ে গিয়েছে সুবিধা হয়েছে এই অপরাধের কারণে কালিমার কারণে বাদশা আমাকে মারবার জন্য 70 জন সেনাবাহিনী দিয়া পাহাড়ে পাঠাইছে আল্লাহ আমাকে বাঁচাইছে 70 জনকে ধ্বংস করছে সাগরে পাঠাইছিল আল্লাহ ওই জায়গায় আমাকে বাঁচাইছেন তার 70 জনকে ধ্বংস করছে যে আল্লাহ আমাকে বাঁচালেন ওই আল্লাহর উপরে ঈমান এনেছি জান্নাতে যাওয়ার জন্য শুনো রে মানুষ কালিমা ছেড়ে দেওয়ার জন্য বাদশা আমাকে প্রলোভন দিয়েছিল কালিমা চললে তার মেয়েকে বিয়ে করব দেশের মালিক হব কিন্তু আমি কালিমা পড়ে আল্লাহর নাম নিয়ে তো সাদার শান্তি পাই দুনিয়ার সম্পত্তিতে আমি এত শান্তি পাই না এই জন্য আমি কালিমা ছাড়তে পারলাম না দেশের জনগণ চিন্তা করে তাহলে কালিমায় কি শান্তি আর কি মজা এত অফার পাওয়ার পরেও যুবকটা কালিমা ছাড়তে পারল না এক পর্যায়ে বলছে ও জনগণ শুনো তোমাদেরকে আমি দাওয়াত করে একত্রিত করেছি এই মুহূর্তে তোমাদের কাছে আমি একটা বিচার দিতে চাই বিচার হলো জনগণ এতদিন পর্যন্ত বাদশা আমাকে মারতে পারে নাই আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে আমার আল্লাহর নাম নেয় না এতদিন আমাকে মারতে পারে নাই এই মুহূর্তে বাদশা আমাকে মারবে তোমরা সবাই সাক্ষী থাকো মারতে হলে গলায় ছুরি লাগাইয়া আমি একটা কালিমা বলবো বাদশা ওই কালিমা পড়বে আমার আল্লাহর নাম নিয়ে গলায় ছুরি লাগাইয়া দেওয়ার পরে আমি যদি মরে যাই মনে করবে আমার আল্লাহর নাম সত্য আর যদি গলায় ছুরি লাগানোর পরে আমি না মরি মনে করবে আমার আল্লাহর নাম মিথ্যা এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম এতদিন বাদশা আমাকে মারতে পারলো না আল্লাহর নাম নেয় নাই আর আজকে আমাকে মারবে আমার আল্লাহর নাম নিয়া যদি আল্লাহর নাম নেওয়ার পরে আমি মরে যাই আমার আল্লাহ সত্য আর যদি আমি মরি না আমার আল্লাহ মিথ্যা এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে আমি দিলাম এই কথা বলে বক্তৃতা শেষ করে দিল দেশের জনগণ চিন্তায় পড়ে গেল যুবকটা আসলে সত্য মিথ্যার বিচার কি দিল কিছুক্ষণ পরে বাদশা আব্দুল্লাহকে শোয়া দিয়েছে গলায় ছুরি লাগাইয়া দিয়েছে আব্দুল্লাহ বলছে আপনি পড়তে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম যদি এই গোলামের রব সত্য হয় যুবকটা মরে যাবে আর যদি গোলামের রব মিথ্যা হয় গোলাম মরবে না এই কথা বলে বাদশা আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইয়া যখন টান দিল টান দিতে দেরি হয়েছে সাথে সাথে আব্দুল্লাহ শাহাদাত বরণ করে জান্নাতে যেতে এক সেকেন্ড দেরি হয় না আব্দুল্লাহ শহীদ হয়ে গেল বাদশা তো নাচানাচি করতেছে আর গান বাজাচ্ছে আব্দুল্লাহ শেষ কেউ কালিমার দাওয়াত দিবে না মন্ত্রীও শেষ কালিমার দাওয়াত দিবে না তাদের পীর সাহেব মুরব্বীও শেষ কেউ কালিমার দাওয়াত দিবে না বাচ্চার মনে কত আশা এই দেশের সব শেষ দেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ দেখছেনি কথা বলেন দেশের জনগণ চিন্তা করি এতদিন আব্দুল্লাহকে মারতে পারলো না আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে
আর আজকে আব্দুল্লাহকে মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে বোঝা গেল এতদিন আমরা ভুল জায়গায় ছিলাম, আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ, আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ। এই বাচ্চা দুকাবাজ এতদিন পর্যন্ত মারতে পারে নাই, আজ আব্দুল্লাহর আল্লাহর নাম নিয়ে মারতে পারছে। সুতরাং আব্দুল্লাহ শহীদ হয়ে চুকে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিল এই বাদশাহ বাটপাড়ার দুই নম্বর বেঈমান, মরে যেতে হলে আল্লাহর নাম নিয়ে মরে যেতে হয়। আব্দুল্লাহ তো অফার পাওয়ার পরেও পাগল হলো না, আল্লাহর জন্য পাগল। নিশ্চয় কালিমায় কোনো আলাদা অক্সিজেন আছে, কালিমায় আলাদা কোনো স্বাদ আছে, আলাদা লাইট আছে, আলো আছে। দেশের কোটি কোটি জনগণ যখন দেখছে বাদশাকে ডাক দিয়ে বলছে, বাদশারে এতদিন মনে করেছিলাম তুমি সত্য আল্লাহ, আজকে বুঝতে পারলাম তুমি দুকাবাজ। এই মুহূর্তে আমরা আব্দুল্লাহর রক্ত থেকে এই মুহূর্তে সত্য পরিষ্কার জেনে এই মুহূর্তে দেশের জনগণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। বাদশা কই কি রে, মরলো দেখি একটা, এখন তো কুটি কুটি, কমছে না বাড়ছে? কৌশল কার? আরো জোরে বলেন কার? বাদশার তো হইছে মাথা গরম, কইটা তো ময়রাও মরে নাই, ময়রা তো আর বাড়াইয়া দিয়ে গেছে, একটা ছিল ভালো ছিল এখন যে কুটি কুটি। এই রাগে গুসায় বাদশা গর্ত খনন করা শুরু করলো, বড় বড় গর্ত। এই কথাই আমার আলোচ্য আয়াতে আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছে তারা ধ্বংস। গর্ত খনন করলো, গর্ত খনন করে আগুন জ্বালাইলো, আগুন জ্বালাইয়া এই আগুনের মধ্যে এক একজন মুসলমানকে ধৈরা ধৈরা ফেলে হত্যা করতে চায়। আল্লাহ বলছেন আন্নারি জাতিল ওয়াকুদ, যারা ওই জায়গায় বসেছিল, যারা ওই জায়গায় আগুন জ্বালিয়ে তামসা দেখেছিল, আর যারা এই জায়গায় বসেছিল, আল্লাহ বলছেন ওই জায়গায় বসে মুসলমানদেরকে অগ্নিকুণ্ডলিতে ফেলে হত্যা করতে চাইল। এখন জানার বিষয় মুসলমানদেরকে মারতে পারলো কিনা, বাদশা মরলো কিনা, যারা তামসা দেখছিল তাদের কি হয়েছে, যারা গর্ত খনন করছে তাদের কি হয়েছে, বাদশার কি হয়েছে, জনগণের কি হয়েছে। বহুত লম্বা কথা এখানে রাইখা দিলাম, এই জায়গায় থাকুক, এখন মানুষ কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে, এই জায়গায় থাকুক, বাদশা ওই জায়গায় থাকুক, ঠিক আছে? তো আল্লাহ কবুল করুক। রাত্রে একটার উপরে আল্লাহ তুমি যান, বহুত লম্বাই মাত্র আইলাম কুতিলা সাহাবুল উখদুদ। আল্লাহ যে বলছেন এই জায়গায় আমাকে, যে আল্লাহ বললেন আন্নারি জাতিল ওয়াকুদ, যারা ইন্ধন দিয়েছিল অগ্নি জ্বালিয়েছিল তারা কেমনে ধ্বংস হইল, ইযহুমা আলাইহা কুদ, যারা কিনারায় বসেছিল তারা কেমনে ধ্বংস হইল। লম্বা কথা এখানেই শেষ, বসেন উঠবেন না। আপনারা এতক্ষণ বলছেন চালান 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 চালান, একটা সময় একটা পর্যন্ত চালাইছি, এখন উঠতে পারবেন না, কষ্ট হচ্ছে না আমার, মোনাজাত করে যাবেন।